আত্মীয় ভালো সম্পর্ক রাখলে তুমিও ভালো সম্পর্ক রাখবা, সে তোমার ছেলেকে গিফট দিলে তুমিও গিফট দিবা, সে ফোন করলে তুমিও ফোন করবা। এটা তো গিভ অ্যান্ড টেক হলো, এটা তো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা হলো না, এটা তো যে কারোর সাথেই এরকম সম্পর্ক হয়। আমার সকল আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে চাই কিন্তু তারা সম্পত্তির জন্য সম্পর্ক রাখে না, এমনকি আমরা যোগাযোগ করলেও তারা ভাবে সম্পত্তির জন্য যোগাযোগ করছি, তারা দূরে থাকে। এমনকি কোনো আমল আছে যা করলে সবার সাথে সুসম্পর্ক হয়? প্রথম কথা হলো, রক্ত সম্পর্কীয় আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে। এরপরও যদি রক্ত সম্পর্কীয় আত্মীয়রা আপনার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা না করে, আপনি রাখতে গেলে বরং তারা আরও দূরে সরে, তারপরও আপনার চেষ্টাটা অব্যাহত থাকা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হুবহু এরকম একটা প্রশ্ন নিয়ে একজন সাহাবী এসেছিলেন, এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি আমার আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখতে চাই, দুঃখজনক তারা চায় না, বরং তারা অসহযোগিতা করে। আমাদের দেশে ঘরে ঘরে এই সমস্যা আছে যে আপনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়র সাথে মিশতে চান অথচ রক্ত সম্পর্কে আত্মীয় আপনার সাথে সুসম্পর্ক রাখতে চায় না, বা তারা ভুল বোঝে। তো এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাব জিজ্ঞাসা করছেন, আমার করণীয় কী? তখন তিনি বলেছিলেন, যদি এইরকমই হয় তাহলে তো যে কাজটি করছে তিনি ভুল করছেন, ভুলের মধ্যে আছেন। আর তোমার দায়িত্ব হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা খোলাসা ছিল এই যে তোমার দায়িত্ব হলো তোমার চেষ্টা অব্যাহত রাখা। কারণ হলো, লাইসাল ওয়াসিল বিল মুকাফি, আত্মীয় ভালো সম্পর্ক রাখলে তুমিও ভালো সম্পর্ক রাখবা, সে তোমার ছেলেকে গিফট দিলে তুমিও গিফট দিবা, সে ফোন করলে তুমিও ফোন করবা। এটা তো গিভ অ্যান্ড টেক হলো, এটা তো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা হলো না, এটা তো যে কারোর সাথেই এরকম সম্পর্ক হয় যে সে দিলে আমি দেব। আত্মীয় তো সে যে সেই লোকটা তোমাকে যদি ফোন না করে তাও তুমি সেদে গিয়ে ফোন করবা, সে তোমার ছেলেকে গিফট দেনে তুমি সেদে গিয়ে তাকে গিফট করবা, এটাই তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। সে দিলে আমি দিব, সে খবর নেয় না তাই আমিও নেবো না, তাহলে এটা তো সম্পর্ক রক্ষা করার চেষ্টা হলো না, এটা তো শুধুমাত্র বিনিময় দেওয়া হলো। তো বিনিময় তো সব মানুষকেই দিতে হবে, আত্মীয়তা তো এক্সট্রা দিতে হবে। তো এই জন্য আমাদের চেষ্টা থাকবে তাদের সাথে সদাচরণ করা। মুশকিল হলো সদাচরণ করতে গেলে ওই যে ভুল বুঝে মনে করে যে আমি টাকার জন্য সম্পদের জন্য আসছি, ভুল বুঝুক সে, আপনার কাজ আপনি চালিয়ে যাবেন এবং বিভিন্নভাবে তাকে এটা বার্তা দেওয়ার চেষ্টা করবেন যে আপনার কোনো অসৎ উদ্দেশ্য নাই, আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন। তারপরে যদি সে উদাহরণা করে সে আল্লাহর কাছে গুনাহগার হবে। তবে কিছু আত্মীয় আছে তাদের সাথে মিশতে গেলে তারা ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আপনি আত্মরক্ষার জন্য দূরত্ব বজায় রাখতে পারেন, কিন্তু সেক্ষেত্রেও আপনার আন্তরিকতা থাকবে, তাদের সাথে সম্পর্ক যেন সংযুক্ত থাকে, ভালো থাকে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখার জন্য এত গুরুত্ব দিয়েছেন যে তিনি বলেছেন রীতিমতো, লায়াত ফলুল জান্নাত আতা, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি সে কী করবে না, জান্নাতে প্রবেশ করবে না। বিধায় এ বিষয়ে আমাদের খুব দায়িত্বশীল হতে হবে যথাসম্ভব। হ্যাঁ, আমি আর পারছি না, দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারা আমার উল্টার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আমি দূরত্ব বজায় রাখতে পারবো। আর আমল চাইছেন ভাই যে আত্মীয়তার সম্পর্ক বা সবার সাথে সুসম্পর্ক রক্ষা করার আমল কী? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে কীভাবে প্রিয় হবে, সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে কীভাবে হবে, তো এটার উপায় হলো তুমি দুনিয়া বিমুখ হবে, দুনিয়ার প্রতি তোমার আকর্ষণ থাকবে না, জহদ ফি দুনিয়া হবে, দুনিয়া খাই খাই ভাব সবাই করে তুমি করবা না, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবে। আর মানুষের কাছে প্রিয় কীভাবে হবে, একই সঙ্গে আল্লাহর কাছে প্রিয় আবার জনপ্রিয় দুইটা একসাথে কীভাবে হতে পারে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য তো দুনিয়া বিমুখ হতে হবে, দুনিয়ার প্রতি আকর্ষণ থাকবে না, দুনিয়ার জন্য এত আহামরি কিছু হবে না, হলে হলো, না হলে এত অস্থির হওয়ার কিছু নেই, দিন শেষে এটা দুনিয়া, সীমিত সময়ের ব্যাপার। আর মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য মানুষ যেটার জন্য লালাইতে থাকে, মানুষ যেটার জন্য অস্থির ব্যাকুল থাকে, মানুষ যেটার পিছনে সবাই হুমড়ি খেয়ে পড়ে, তুমি ওইটার প্রতি আকর্ষণ রাখবা না, দেখবা তোমাকে সবাই ভালোবাসবে। কারণ সবাই দেখবে যে এই লোকটা, আমরা সবাই পয়সার জন্য পাগল পড়া, এই লোকটা এত এটার প্রতি পাগল পড়া না। এখন আপনার আত্মীয় স্বজনরা যদি এই বার্তা পেয়ে যায় বিভিন্নভাবে যে আপনি সম্পদের জন্য লোভী না, অ্যাটলিস্ট আপনার লোভ লালসাটা নেই, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ তাদের ভালোবাসা স্নেহ আপনার মধ্যে আসবে। আরেকটা জিনিস হলো সালাম ব্যাপকভাবে প্রসার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ততর মধ্যে ইমানদার হতে পারবে না যতর মধ্যে একে অন্যকে ভালো না বাসবে। তিনি বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইযা ফাআলতুম তাহাবাবতুম আও কামা ওয়ারাদা ফিল হাদিস, তোমরা যে কাজ করলে একে অন্যের প্রতি ভালোবাসা তৈরি হবে সেটা বলে দিব না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বলেছেন যে সেটি হলো সালাম আফুস সালাম বাইনাকুম সালামের যত ব্যাপকতা থাকবে যত ব্যাপক প্রচার করবে তত বেশি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা পারস্পরিক সম্প্রীতি তৈরি হবে এজন্য আপনি যদি চান কেউ আপনাকে ভালোবাসুক সুসম্পর্ক করুক আপনার সাথে তাহলে আপনি বেশি বেশি সালাম দিবেন আর তিন নম্বর আমল হলো হাদিয়ার বিনিময় হাদিয়া উপঢৌকন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে হাদিয়া বা উপঢৌকন একে অন্যকে দিলে তখন কি হয় মানুষের মধ্যকার ভালোবাসা সৃষ্টি হয় আল্লাহ তাআলা আমাদেরকে একে অন্যের প্রতি দায়িত্বশীল আচরণ করার তৌফিক দান করুন